আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে মুসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা। তো আমি এখানে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি, কাটার পর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এ পর্যায়ে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এই যে আমি এভাবে কষলে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমার ধোয়া শেষ। এখন আমি চুলোয় একটি পাত্র বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এভাবে ভালোভাবে নেড়ে আমি এখানে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আর তার সাথে দিয়ে দেব জিরা বাটা, এটাও 1/2 চা চামচ পরিমাণ। এটা আসলে পরিমাণ মতো দিতে হবে। আর এ পর্যায়ে আমি কিন্তু লবণ দিব না, কারণ লবণটা একটু পরেই দিতে হবে, কারণ ডাল আর সজনের স্বাদটা কিন্তু আগে লবণ দিলে নষ্ট হয়ে যায়। তাই আমি কিন্তু অনেক পরেই লবণ দিয়েছি। এখন এ পর্যায়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এটাও পরিমাণ মতো দিতে হবে, 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়েছি মরিচের গুঁড়ো, এটাও 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি, কারণ হলুদ মরিচ একটু কমই লাগে, কারণ এটা সজনের তরকারি। তো যাই হোক, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল, যে দেখতে পাচ্ছেন এটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই। তো মুসুর ডালটা দিয়ে আমি আর একটু সময় কষিয়ে নেব, আর কষানোর পর কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো সজনে ডাঁটা। তখন মশলা কষানো হচ্ছে, তো ঢেকে দিলাম। আবার ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর, মশলা কষানো হয়ে গেছে ডালসহ। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, এই যে দেখতে পেয়েছেন। এখন এটাও আর একটু সময় নিয়ে আমি কষাবো, এই যে ভালোভাবে নেড়ে চেড়ে। আর জালটা তখন একটু লো আঁচে রাখতে হবে, আর বেশি দিলে কিন্তু ডালটা নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো আমার এটা কষানো হচ্ছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। তো দেখুন, কষানো কিন্তু হচ্ছে, এভাবে কষিয়ে নিতে হবে। তো এভাবে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি ইউজ করেছি, কারণ গরম পানি দিলে এটা সেদ্ধ হবে ভালো, আর স্বাদটাও নষ্ট হবে না। আর তার একটু পর আমি লবণ অ্যাড করব। এখন আমি কিন্তু আমি লবণ দিইনি, তো একটু হোক, তাই এখন আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটা রান্না করব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে কিন্তু ভালো হয়। তো আসলে আমার এটা রান্না করতে বেশি সময় লাগবে না, আর 4-5 মিনিট হলেই কিন্তু আমার তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে। তো হয়ে গেল আমার ডাল সজনের তরকারি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।